খাগড়াছড়ির দিঘিনালায় দুপক্ষের সংঘর্ষের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে কয়েকজন আহত হয়েছেন পুড়ে গেছে শতাধিক দোকানপাট আজ বিকেলে লার্মা স্কয়ার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটেছে স্থানীয়রা জানিয়েছেন বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এই মিছিল ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়